বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আর সাউথ দৌতা মিউনিসিপ্যালিটি, এই দুটোই দুর্নীতির আখড়া। এবং সেখানে অ্যাক্টিভ রোল ছিল সুজিত বসুর। সুজিত বসুকে ডাকা হবে সে স্বাভাবিক। এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সাউথ দৌতা মিউনিসিপ্যালিটি যে দুর্নীতির আখড়া, সুজিত বসুকে ডাকবে সে স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলেছেন, আমার নাম যদি কোথায় আসে আমি ফাঁসি কাটে চড়বো, এই সেই নাম তো এসছে, তার কোম্পানির নাম এসছে। মুখ্যমন্ত্রী মানে পাগলের মতো চিল্লাচ্ছেন, ভুলভাল বকছেন, তার কারণ তিনি ভয়ে আছেন। তিনি জানেন যে তিনি তার তো আছে, তার ভাইপোটা চোর, তিনি জানেন। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে কেসে লাগ রা হ্যায়, আসমান সে কেসে লাগ রা হ্যায় মহাকাশ সে ইন্ডিয়া কো। প্রচন্ড চাপে আছেন উনি, চাপে থেকে ভুলভাল বকছেন। আমি এটা দেখছিলাম, একটা মুভি ক্লিপ, তারই দলের একজন বিধায়কের মুভি ক্লিপ, তিনিও বলেছিলেন কথাটা। সেটাকে দেখি অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেটা কথা না, তোকে খারাপ কথা জানো তো, মুখ্যমন্ত্রী এই কথা ইগনোর করি, কারণ একটা অশিক্ষিত লোকের কথা বেশি পাতা দেওয়া উচিত নয়। এখন কিছু ইচ্ছা, কিছু ভুল বলা হয় ইচ্ছাকৃত। মুখ্যমন্ত্রী আমাদের পাগল নন, তিনি ইচ্ছাকৃত এই ভুলগুলো বলেন, ইচ্ছাকৃত এগুলো করেন, যাতে এই লঘু জিনিসগুলো মানে ফালতু কথা বলে যাতে আলোচনায় থাকা যায় এবং আসল ঘটনাগুলোকে লুকানো যায়। লিপস অ্যান্ড বাউন্সের ইনসিডেন্টটা তার আগের দিন ইম্পর্টেন্ট ছিল, সেটাকে যাতে লুকিয়ে দেওয়া যায়, আলোচনা না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে আলোচনা না হয়, এর জন্য তিনি ইচ্ছা করে এরকম একটা মন্তব্য করলেন। আজকে না, এটা বরাবরই তিনি করে থাকেন। যে ট্রিটমেন্টে যিনি বাইরে যাচ্ছেন বারবার, তার সাংসদের যা স্যালারি সেই স্যালারি তো সম্ভব হয় না। সবাই দুবাই যাচ্ছে কেন বলো তো? আমার প্রশ্নটা হচ্ছে একই জায়গায়, মুখ্যমন্ত্রী ভাইপো দুবাই যাচ্ছে, মুখ্যমন্ত্রী দুবাই যাচ্ছে, শুনেছি নাকি ওখানে অনেক বড় বড় ব্যাংক আছে, তার জন্য যাচ্ছেন কি? আদ উচিত। কুণাল ঘোষ বলেছিল সারদার সব টাকা লোকানো আছে টালির চালায়। কুণাল ঘোষ বলল সারদার মেন বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সেটাই হয়, সারদা তদন্ত তো অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত এবং কুণাল ঘোষের মুখোমুখি তাকে জেরা করা উচিত। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এত আছে, তাদের বাড়িতে কি ইডি সিবিআই যায় না, কারণ তারা চুরিটা করে না। তৃণমূল নেতানেত্রীরা চুরি করে বলে তাদের বাড়িতে যাচ্ছে। সে মিনারেল ওয়াটার কোথায় পাওয়া যায়? মানুষ দেখতে পায় না সেই মিনারেল ওয়াটার। যে কোম্পানির কোনো প্রোডাক্ট নেই, যেটা কোনো সেল হয় না, সেই কোম্পানি প্রফিটে থাকে কী করে? অবিলম্বে এদেরকে মানে জেলে ভিতরে ভরে জিজ্ঞাসাবাদ করা উচিত। ইচ্ছা এবং তার অনুপ্রেরণায় হয়েছে, মেন অনুপ্রেরণা দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় বাদবাকিরও কাজ করেছে। জানতে না তো হতে পারে না, কাটমানির ভাগ যখন গেছে, 25-75 হিসাব যখন হয়েছে, তখন সবাই সব কিছু জানতেন। এটা গেল খালি নিয়োগ দুর্নীতি না, এটা যদি আরও বড় আসপারে দেখা যায় সেটা তদন্ত হচ্ছে না। সাউথ দৌতা মিউনিসিপ্যালিটি বা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি যাও, তা দেখবে অবৈধ নির্মাণ, ইললিগাল প্ল্যান স্যাংশন এবং ব্যাকডেটে প্ল্যান স্যাংশন, এগুলো একটা এই দুর্নীতিগুলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে চলে গেছে। সুজিত বসুর মতো লোকজন, তাপস চ্যাটার্জির মতো লোকজন এবং ওখানকার অন্যান্য যা তৃণমূল নেতৃত্ব হয়ে তারা, সেরকম পুরো বিষয়গুলোই সামনে আসছে। এবং নিয়োগ দুর্নীতি বলছি খালি একটা দুটো মিউনিসিপ্যালিটিতে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে এই দুর্নীতিগুলো হয়েছে এবং মন্ত্রীদের ডাইরেক্ট যোগ আছে। নেতা মন্ত্রী না, দেখো নেতা মন্ত্রীরা হচ্ছে চোরেদের সর্দার, তারপর লেভেল ডাউন হচ্ছে, একদম ব্লক স্তরে যারা আছে তারা হচ্ছে এই চোরেদের এজেন্ট। তারা খদ্দের খুঁজতো, তারা ম্যানেজ করতো, তারা এজেন্ট হিসাবে কাজ করতো। চিটফান্ডের সময় আমাদের মনে আছে এজেন্ট টার্মটা খুব চলছিল, তারাই লোকজনকে ভুল বোঝাতো, এই ক্ষেত্রেও এজেন্ট আছে। দেখো ধ্রুব সত্য হচ্ছে তৃণমূল মানেই চোর, সূর্য পূর্ব দিকে ওঠে এটা আমার ধ্রুব সত্য, সেরকম তৃণমূল মানেই চোর, এটাও ধ্রুব সত্য। এ টু জেড সব কটা চোর এই দলের, চোরেদের সিন্ডিকেট বেসিক্যালি। বাঁচার লোকজনের কথাবার্তা উত্তর দিতে নেই, এটা লোকের মিনিমাম আত্মসম্মান বোধ থাকে যে কুণাল ঘোষকে কথা বলতে দিত না দিদির পুলিশ, বাস বাজানো হতো, সে কুণাল ঘোষ আজকে বড় ফটর ফটর করছে। কিন্তু আমার কী মনে হয় জানো তো, মহাভারতে আমার খুব ফেভারিট ক্যারেক্টার হচ্ছে শকুনি। শকুনি নিজের লড়াইটা লড়ছিল, শকুনি চাইছিল হচ্ছে কৌরব বংশের পতন। আমার কেন জানি না মনে হয় কুণাল ঘোষও সেই শকুনির রোলটাই প্লে করছে। কেন বলছি, পার্থবাবু যেন ক্যারেস্ট হলেন, সেখানে কুণাল ঘোষ বলল আমার পিছনে যারা যারা লেগেছিল তাদের শেষ হওয়া পর্যন্ত আমি শান্ত হব না। তাই হয়, ওনার পিছনে সবথেকে বড় তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তার মানে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দেখতে চাইছেন? যে মডার্ন ওয়ার্ল্ডের শকুনি হচ্ছে কুণাল ঘোষ বিভিন্ন ক্ষেত্রে, খালি সুজিত বোস কেন? অয়নশীলের বাড়ি থেকে তথ্য পাওয়া অনুযায়ী রিক্রুটমেন্ট স্ক্যাম আছে, সেক্ষেত্রে পূর্বমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম তার যোগ আছে, সুজিত বোসের নাম আছে, সব্যসাচীর নাম আছে, তাপস চ্যাটার্জির নাম আছে, কৃষ্ণনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যানের নাম আছে, নবদ্বীপ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নাম আছে, কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নাম আছে, 18 থেকে 19টা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং তৃণমূল নেতৃত্বতে নাম আসছে এই রিক্রুটমেন্ট স্ক্যামে। কারণ স্ক্যামটা হয়েছে বলেই আসছে, এরকম তো না স্ক্যাম হয়নি, স্ক্যাম হয়েছে, মানুষ জানে স্ক্যাম হয়েছে, তার জন্যই নামটা আসছে। এবং আশা করবো অবিলম্বে এদেরকে মানে জেলে ভিতরে ভরে জিজ্ঞাসাবাদ করা উচিত। যে
কাউন্সিলর তৃণমূল কাউন্সিলরদের, তাদের কাউন্সিলর হওয়ার আগে সম্পত্তি কী ছিল, কাউন্সিলর হওয়ার পরে সম্পত্তি কী, এটা দেখলেই বোঝা যাবে দুর্নীতি কতটা পরিমাণে হয়েছে। স্বাভাবিক, অভিষেকের নাম দেখে চমকে যাওয়ার তো কোনো কারণ নেই। 2012 পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এমন একটা দুর্নীতি হয়নি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড জড়িত নয় বা যার নাম আসেনি। কয়লা কেলেঙ্কারি নাম এসছে, গরু চুরি নাম এসছে, চাকরি চুরিতে নাম এসছে। আর এই লিপস অ্যান্ড বাউন্ডস করেটা কি, জল বানায়, বলে জল মানে ওয়াটার মানে মিনারেল ওয়াটার নাকি বানায়, সে মিনারেল ওয়াটার কোথায় পাওয়া যায়, মানুষ দেখতে পায় না সেই মিনারেল ওয়াটার। যে কোম্পানির কোনো প্রোডাক্ট নেই, যেটা কোনো সেল হয় না, সেই কোম্পানি প্রফিটে থাকে কী করে? যদিও ফ্যাক্ট হচ্ছে প্রফিটে নেই কোম্পানিটা, লাস্ট 5 বছর কোম্পানি নাকি লসে আছে, তারপরও তার ডিরেক্টরদের এত ল্যাভিশ লাইফস্টাইল কী করে আসে? সুজয় কৃষ্ণ ভদ্র কেন 1 কোটি টাকা দিয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসকে, কিসের টাকা? বেসিক্যালি এগুলো সেল কোম্পানি, সেল কোম্পানি পুরো লোকানোর জন্য, ব্যাপারগুলোকে ঢাকার জন্য, দুর্নীতির টাকাকে হোয়াইট করার জন্য ইউজ করা হয়েছে। নারদা নিয়ে যিনি যেটা এ বলেছেন, নারদা নিয়ে যখন তিনি উনি বলছেন, উনি একই সাথে সৌগত রায়, আফরিন আলী, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য নেতৃত্বের কথাও কি বলছেন? আচ্ছা, এই ফিরাদ হাকিমের কথা কি বলছেন? ফিরাদ হাকিমও টাকা নিতে, গেঞ্জি পরে টাকা নিচ্ছিল। ফিরাদ হাকিম একটা কথা বলেছিল যে নারদা একটা স্টেজ জিনিস, নারদাকে দলেরই কিছুজন করেছিল, সে দলের কারা করেছিল, কেডি সিংয়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কী, কেডি সিং অ্যালকেমিস্টের কেডি সিংয়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কী, নারদা কারা করেছিল, কী পিছনে আছে, রিজন কী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানান, সেগুলো তিনি বলবেন। অচি খোকা নাকি, আক্রমণ করার কী আছে? আমি তো বলছি চুরি করা বন্ধ করে দিক, যা চুরি করেছেন হিসাব দিয়ে দিক, সারেন্ডার করে দিক, কোনো কিছু হবে না। যে কোনো তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, তারা চুরি করেছে বলেই হচ্ছে, চুরি করা বন্ধ হোক, কোনো এজেন্সি কখনো যাবে না তাদের কাছে। সারদার সব টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লোকানো থাকে, সেটা তো বের করে আনা দায়িত্ব। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কেন? আর একটা সিম্পল কথা বলছি, টালিচালা নাটকটা করে, ওরা টালিচালা নয়, ওটা একটা হোটেলের রেজিস্টার্ড অফিস। পুরী সোনাতরি হোটেলের রেজিস্টার্ড অফিস হচ্ছে 30B হরিশচর স্ট্রিট, মুখ্যমন্ত্রীর বাড়ি। কিছু বেরোবে লিপস অ্যান্ড বাউন্ডসের, আমি বলছি লিপস অ্যান্ড বাউন্ডস আইটি রিপোর্ট আমার কাছে আছে, আইটি রিপোর্টে অনেক ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে, মানে ইডি যখন তদন্ত করছে আরও কিছু বেরোবে, পুরো ইস্যুগুলো বেরোবে। এবং ওই লিপস অ্যান্ড বাউন্ডসের জলের ফ্যাক্টরি করে বাড়িতে যে 1 কোটি টাকার ঝাড়বাতি লাগানো যায় না, বাড়িতে 1 কোটি টাকার এস্কেলেটার লাগানো যায় না, অত প্রাসাদের মতো বাড়ি হয় না, সেটা সবাই জানে। যে ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছেন বারবার, তার সাংসদের যা স্যালারি সেই স্যালারিতে সম্ভব হয় না, যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে টাকা আছে, টাকাটা কোথা দিয়ে আসে জানা দরকার আছে। লিপস অ্যান্ড বাউন্ডস বড়ো একটা গুটি, উনি নাকি শিল্প আনতে যাচ্ছেন বলছেন, সিঙ্গাপুরে তো গেছিলেন শিল্প আনতে, কী আনলেন? সিঙ্গাপুরি কলা। আচ্ছা, উনি তো গেছিলেন হচ্ছে লন্ডনে শিল্প আনতে, কী এনেছেন ওখান থেকে? টেমস নদীর জল কী এনেছেন? কি পশ্চিমবঙ্গে বছরের পর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, 100 কোটি টাকা খরচা করে, তার আউটকামগুলো কী? সেখান থেকে কতগুলো বিজনেস পশ্চিমবঙ্গে আসছে, লগ্নি কোথায় হচ্ছে? ওনার ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে বা দুবাইয়ে কোনো বিশেষ কাজ থাকতে পারে, তার জন্য যাচ্ছেন হয়তো। শিল্প পশ্চিমবঙ্গে আসবে না এইটুকু রেস্ট অ্যাশিওর থাকুন। প্রচণ্ড চাপে আছেন উনি, চাপে থেকে ভুলভাল বকছেন। আমি এটা দেখছিলাম, একটা মুভি ক্লিপ, তারই দলের একজন বিধায়কের মুভি ক্লিপ, তিনিও বলেছিলেন কথাটা, সেটাকে দেখে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সেটা কথা না, তোকে খারাপ কথা জানো তো, মুখ্যমন্ত্রীর কথা ইগনোর করি, কারণ একটা অশিক্ষিত লোকের কথা বেশি পাত্তা দেওয়া উচিত নয়। ওনার দলেরই একজন বিধায়ক, তিনি চন্দ্র মানে এই পার্টিকুলার এই মিশনটাকে, মুন ভারতের মুন মিশনটাকে, চন্দ্রযান 3, এটাকে কটাক্ষ করেছেন ইদ্রিস আলী। মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দিয়েছেন কি সেই বিষয়ে? ইসরোর সায়েন্টিস্টদের কৃতিত্ব একটা বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের জন্য, সেটাকে কটাক্ষ করছে তার দলের একজন বিধায়ক। মুখ্যমন্ত্রী উচিত ছিল কোনো বিবৃতি দেওয়া, দেননি কেন? আসলে ভারতের উন্নতি হোক, ভারতের ভালো হোক, এটা চান না। চন্দ্রযান 2 যখন ফেল করলো, মুখ্যমন্ত্রীর নেগেটিভ কমেন্ট আমরা দেখেছিলাম, এবারও তিনি আশায় ছিলেন এটা ফেল করে, কারণ যারা চন্দ্রযান সফল হওয়ার পিছনে ভারতীয়রা আনন্দ করতে পারে, যারা নিজেদেরকে ভারতের মনে করতে পারে না তারা আনন্দ করবে না, কটাক্ষ করবে, সেটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী সেটাই করছে।